350 সিসির বাইক আসবে বাংলাদেশে, বাট কবে আসবে সেটা এখনো ধারণা পাচ্ছি না, বা আমি কারোর কাছ থেকে আপডেট ইনফরমেশন পাচ্ছি না। তবে হ্যাঁ, এটা সত্যি বাংলাদেশে কিন্তু 350 সিসির বাইক অ্যাভেলেবেল করে দিয়েছে, মানে অনুমোদন দিয়ে দিয়েছে। তবে অনেকের প্রশ্ন জাগে যে ভাইয়া, যেহেতু 350 সিসি বাইক বাংলাদেশে অনুমোদন দিয়ে দিয়েছে, তাহলে কি 150 সিসি বা 160 সিসির বাইকের দাম কমবে? এটা আসলে আমি সঠিক বলতে পারি না আসলে কি বাইকের দাম কমবে কি না। আবার অনেকে বলতেছেন যে আপডেট ইনফরমেশন দেন, ইন্ডিয়ান R15M BS7 বাইকটি সম্পর্কে কথা বলেন। তো 350 সিসির বাইক আসবে, যখন বাংলাদেশে আসবে তখন দাম কত টাকা নির্ধারণ করা, তখন আমি আপডেট ইনফরমেশন দিয়ে দিব ভিডিও করে। বর্তমানে 150 সিসির বাইকগুলোর দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আলোচনা করি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই এবং আমরা জেনে নিই ইন্ডিয়ান R15M BS7 বাইকটির দাম কত চলতেছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান সারোয়ার। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সবার ফেভারিট বাইক ইয়ামা R15M BS7। আর এটা ইন্ডিয়ান ভার্সন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান R15M BS7 বাইকটির দাম চলতেছে আপনার 560,000 টাকা আস্কিং প্রাইস। বাংলাদেশে যে কোনো আনঅফিসিয়াল শোরুমে 560,000, 55,000, 62,000, 65,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে। তবে আমি যে শোরুমে ভিডিও করতেছি এই শোরুমে 560,000 টাকা বলতেছে, আর আমি যে শোরুমে ভিডিও করতেছি এটা ফেক্ট না। আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। এতে করে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইক ক্রয় করলে আপনার জন্য ভালো হবে এবং বেস্ট ফেসিলিটিস কোন শোরুম থেকে পাবেন সেটা আপনি বুঝতে পারবেন। আর আরমান সারোয়ার ভিডিও দেখে যদি এই শোরুমে যান, তাহলে আপনাকে 6টি ফ্রি সার্ভিস এবং বাইকের 3টি জিনিস অ্যাক্সেসরিজ উপহার দেওয়া হবে। এই শোরুমের নাম বাইক গার্ডেন। এই ছিল ইন্ডিয়ান R15M BS7 বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন এবং 350 সিসি বাইকের সম্পর্কে কিছু আপডেট ইনফরমেশন দিয়ে দিলাম। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আল্লাহ হাফেজ।